বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শুভেচ্ছা। আজ আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে ইংলিশ সেকেন্ড পেপার বিষয়টি নিয়ে ক্লাস করব। আমার আজকের টপিক হচ্ছে ন্যারেশন। ন্যারেশন করতে গেলে আমাদের বেসিক কিছু জিনিস জানতে হয়, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে ক্লাস করব। তো শিক্ষার্থীরা, প্রথমে ন্যারেশন করতে গেলে তোমাকে জানতে হবে ন্যারেশন মানে। ন্যারেশন মানে উক্তি বা বাক্য। ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। যখন বক্তার কথা সরাসরি বলা হয় কোনো পরিবর্তন না করে তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। ইনডিরেক্ট ন্যারেশন, যখন বক্তার কথা অবিকল সেভাবে না বলে কিছুটা পরিবর্তন করে বলা হয় তাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। ন্যারেশন তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে ডিরেক্ট, তোমাদের লিখতে হবে হচ্ছে ইনডিরেক্টলি। ন্যারেশন করতে গেলে তোমাকে চিনতে হবে হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটি থাকবে তার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যেটা থাকবে তার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। ন্যারেশন করার সময় আগে রিপোর্টিং ভার্বের কাজ করতে হয়, তারপরে রিপোর্টেড স্পিচের কাজটি করতে হয়। এছাড়াও শিক্ষার্থীরা, ন্যারেশন করতে গেলে আমাদের কিছু শব্দের পরিবর্তন হয়, সেই শব্দগুলো আমি তোমাদের বোর্ডে লিখে রেখেছি, তোমরা দেখো। ডিরেক্ট, ইনডিরেক্ট। ডিরেক্ট মানে এই শব্দগুলো তোমার প্রশ্নে দিয়ে থাকবে, আর তুমি যখন আনসারটা লিখবা ইনডিরেক্টে তখন এই শব্দগুলোর পরিবর্তে তোমাকে এই শব্দগুলো লিখতে হবে। যেমন শব্দগুলো কী কী দেখো, দিস, দ্যাট। ডিরেক্টে যদি দিস থাকে তোমাকে দিসের পরিবর্তে ইনডিরেক্টের সময় দ্যাট লিখতে হবে। দিস, দোস, হিয়ার, দেয়ার, অ্যাগো, বিফোর, কাম, গো, দাস, সো, হিদার, থিদার, টুডে, দ্যাট ডে, টুমোরো, দ্য নেক্সট ডে, এস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, লাস্ট মান্থ, দ্য প্রিভিয়াস মান্থ, টু নাইট, দ্যাট নাইট, নেক্সট উইক, দ্য ফলোয়িং উইক, নাও, দেন। ন্যারেশন করতে গেলে এই শব্দগুলোর পরিবর্তন তোমাকে অবশ্যই করতে হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট থেকে যখন তুমি করবে। এছাড়াও ন্যারেশন করতে গেলে আমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে, সেটা হচ্ছে টেন্স। কারণ ন্যারেশন করতে গেলে টেন্সের পরিবর্তন হয়। ন্যারেশন করতে গেলে তোমরা কীভাবে টেন্সের পরিবর্তন করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব, কোন টেন্স থাকলে তোমাকে কোন টেন্সে ইনডিরেক্ট করতে হবে। যদি তোমার ডিরেক্টে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট, সেটা ইনডিরেক্টে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে ডিরেক্টে, তোমাকে ইনডিরেক্ট করার সময় এটা করতে হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শিক্ষার্থীরা দেখো, এখানে যেটা প্রেজেন্ট টেন্সে আছে সেগুলো পাস্ট টেন্সে হয়ে গেছে। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে যদি থাকে। আর যখন পাস্ট টেন্সে থাকে তখন কী হবে আসলে আমরা দেখি।
যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে শিক্ষার্থীরা তোমরা কি করবে সেটা আমি বলছি। পাস্ট ইনডিফিনিট থাকলে ইনডিরেক্ট করার সময় সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন পাস্ট পারফেক্ট থাকলে কি হবে দেখো, পাস্ট পারফেক্ট থাকলে এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ, এটা পাস্ট পারফেক্টই থাকবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বেলা কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বেলা এটা হচ্ছে এটাও নো চেঞ্জ, এখানেও কোনো পরিবর্তন হবে না, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই থাকবে। এরপর আসো ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট থাকলে এটা হয়ে যাবে ফিউচার ইন দা পাস্ট, শিক্ষার্থীরা তোমরা এই চারটা ভালো করে খেয়াল করো। ন্যারেশন করতে গেলে এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ন্যারেশনের জন্য, এটা ছাড়া তোমার এই টেন্সের পরিবর্তন ছাড়া তোমার ন্যারেশন হবে না। আবার একটু ভালো করে খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু পাস্টের বেলায় কিন্তু পরিবর্তন আছে, তোমরা আবার মনে করো না যে প্রেজেন্ট এখানে আছে যেটা সেটা পাস্ট হয়ে গেছে, আবার পাস্ট থাকলে এখানে প্রেজেন্ট হবে, কিন্তু তোমরা এটা কিন্তু ভুলেও মনে করো না। দেখো কিভাবে করবা, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, মানে এখানে পাস্ট পারফেক্টের বেলা নো চেঞ্জ, এখানে তোমার টেন্সের কোনো চেঞ্জ হবে না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বেলাও সেম, এটার বেলাও তোমার টেন্সের কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই থাকবে। এই দুইটার বেলা গ্রামারের কোনো পরিবর্তনই হবে না। ফিউচার ইনডিফিনিট থাকলে ফিউচার ইন দ্য পাস্ট টেন্স হয়। তো শিক্ষার্থীরা আমার আজকে তোমাদের সাথে ক্লাস ছিল ন্যারেশনের বেসিক কিছু জিনিস, যে জিনিসগুলো ন্যারেশন করার আগে অবশ্যই আমাদের জানা দরকার, যেগুলি না জানলে আমরা ন্যারেশন করতে পারবো না। আজকে আমি তোমাদেরকে সেই জিনিসগুলো দেখালাম, তোমরা বাসায় এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, এবং আমি তোমাদের নেক্সট ক্লাসে কিভাবে আমরা টেস্ট অনুযায়ী ন্যারেশনের পরিবর্তন হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। তোমাদের এগুলোই পড়া থাকবে, তোমরা এগুলো ভালো করে পড়বে এবং বাসায় খাতায় লিখে রাখবে। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।